স্কুলে তোমাদের ধরো প্রবন্ধ হবে, তো প্রবন্ধটা তোমরা তোমাদেরকে কিভাবে লিখতে দিবে, কি করবা আসলে প্রবন্ধটা কি লিখবা? মানে আমাদের আমাদের বাংলা এক্সামের দিনে হ্যাঁ গিয়ে আমাদেরকে স্যার একটা গ্রুপ বানিয়ে দিবে, মানে গ্রুপ বানিয়ে দিয়ে আমাদেরকে মনে করো 6-7 জনের একটা গ্রুপ বানিয়ে দিবে, 9 জনের গ্রুপ বানিয়ে দিবে। গ্রুপের মধ্যে আমাদেরকে কয়েক টপিক দিবে, টপিক আমরা নিজেকে নিজেকে সিলেক্ট করে দিব, কিন্তু আমরা প্রবন্ধ, গল্প, নাটক, গান, কবিতা এগুলো নিয়ে আমরা 5টা টপিক নিয়ে লিখবো। হ্যাঁ, তোমাদেরকে মনে করো যে তোমাদেরকে যদি ধরো নাটক লিখতে দেয়, আমাদেরকে সব লিখতে দিবে, সবগুলো লিখতে হবে। যদি বলে যে একটু নাটক করে দেখাও, তো তোমরা কি নাটকও করতে হবে তোমাদেরকে? না, আমাদেরকে নাটক করতে হবে না, আমাদের নাটক করাতে দেখা, লিখলে আমাদের জমা দিতে হবে। প্রেজেন্ট মনে করাবে, প্রেজেন্ট প্রেজেন্ট একজন করবে। আমি 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 মনে হয় বাংলা প্রেজেন্ট এত ভালো পারি না, আমি ইংলিশ প্রেজেন্ট করি, বাংলাতে আমি চেষ্টা করতে পারি। প্রবন্ধতে আইডিয়া তুমি যে বললা, প্রবন্ধের আইডিয়াটা হলো আমার হলো এই তো আমাদের দিন দিন যে সিজন এত খারাপ, মানুষের জ্বর হচ্ছে, এত কিছু হচ্ছে, কারণ একদিনে বৃষ্টি হচ্ছে, আরেকদিনে গরম বেশি হচ্ছে, মানে জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, তাই জন্য এটা হলো আমার একটা, যদি ওরা যদি আমার আইডিয়াটা না লাইক করে, তাহলে আমি তাহলে এই তো তাদের যার যার আইডিয়াটা সবচেয়ে ভালো তার আইডিয়াতে তাহলে আমরা ইউজ করবো, সবচেয়ে ভালো লেখে তাকে দিয়ে আমরা লেখাবো। যদি অনেক একজন মানুষ তো পারবে না, দুই দুই তিনজনকে দিয়ে লেখাবো, আমার আমি পারবো না, কারণ আমার হ্যান্ডরাইটিং খুব খারাপ। এটা হলো আমার এক্সামের দিনে যা হবে। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝছি।